Assalamu alaikum viewers, welcome back to new lesson with Shimul. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আপনাদেরকে স্পোকেন এবং রাইটিং এর চারটি ম্যাজিক স্ট্রাকচার প্র্যাকটিস করাবো, যে চারটি স্ট্রাকচার দিয়ে আপনি স্পোকেন এবং ফ্রি হ্যান্ড রাইটিং এ হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। লক্ষ্য করুন, স্ট্রাকচার ক্লাস বিভিন্ন টেন্সে সো এর বিশেষ প্রয়োগ। আপনি বিভিন্ন টেন্সে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আপনি সো ব্যবহার করে স্পোকেন এবং ফিনিটি কিভাবে হাজার হাজার বাক্য তৈরি করবেন। আপনি লক্ষ্য করুন, প্রথম যে বাক্যটি, আমি যাই সেও যাই, আমি গেলাম সেও গেল, কিংবা আমি গিয়েছিলাম সেও গিয়েছিল, আমি যাব সেও যাবে, আমি গিয়েছি সেও গিয়েছে। আপনি আপনার প্রায় এই ধরনের বাক্য বলতে এবং লিখতে আপনারা প্রায় বিপাকে পড়েন। সো আজকের এই লেসনের মাধ্যমে আপনারা খুব সহজে আপনি সো ব্যবহার করে আমি যাই সেও যাই, আমি গেলাম সেও গেল, আমি যাব সেও যাবে, আমি গিয়েছি সেও গিয়েছে, আপনি এরকম হাজার হাজার বাক্য কীভাবে তৈরি করবেন সেটি প্রেস করেছে। আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আজকের লেসনে নিয়ে যাবেন, আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে আপনি বিভিন্ন টেন্সে সো এর বিশেষ প্রয়োগের মাধ্যমে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করুন, প্রথম যে বাক্যটি, আমি যাই সেও যাই। আমরা জানি যে বাংলা ক্রিয়া শেষে রস্বই উন্তুস্থ অ, উ, অ, এ দন্তন উচ্চারিত হলে সেটি প্রেজেন্ট ইনডেফিনিটেন্স হয়। সো এটি প্রেজেন্ট ইনডেফিনিটেন্স বাক্য। আপনি এই সো এর বিশেষ প্রয়োগে আপনি কীভাবে এই বাক্যটি ইঙ্গিত অনুবাদ করবেন, আমি স্ট্রাকচার দিয়েছি, খুবই ইজি স্ট্রাকচার। আমি চারটি স্ট্রাকচার দিই আপনাদেরকে, যেমন প্রথম স্ট্রাকচারটি নাম্বার ওয়ান স্ট্রাকচার, নাম্বার টু, নাম্বার থ্রি, নাম্বার ফোর। আপনি চারটি বাক্য আপনি কীভাবে ইঙ্গিত অনুবাদ করবেন সো ব্যবহার করার মাধ্যমে। তাছাড়া আপনি এই বাক্যগুলি, আমি আপনাদেরকে জাস্ট এক্সাম্পল দিয়েছি, আপনি এরকম হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। সো লক্ষ্য করুন যে আমি যাই সেও যাই, এটি প্রেজেন্ট ইনডেফিনিট বাক্য। আমি গেলাম সেও গেল, অর্থাৎ আমি গিয়েছিলাম সেও গিয়েছিল, এটি হচ্ছে সিম্পল ফার্স্ট টেন্স, অর্থাৎ ফার্স্ট ইনডেফিনিট বাক্য। আমি যাব সেও যাবে, এটি হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স, অর্থাৎ সিম্পল ফিউচার টেন্স এর বাক্য। আমি গিয়েছি সেও গিয়েছে, এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য। সো আমি চারটি স্ট্রাকচার দিয়েছি, আপনি কীভাবে এই চারটি বাক্য প্রথমে আমি আপনাদেরকে করাচ্ছি, এরপর আপনি কীভাবে নিজে নিজে হাজার হাজার বাক্য তৈরি করবেন। লক্ষ্য করুন যে আমি যাই সেও যাই, এখানে আপনি প্রথমে হচ্ছে সাবজেক্ট লিখবেন, তারপর হচ্ছে ভার্ব ওয়ান, ভার্বের প্রেজেন্ট ফর্ম, থার্ড পার্সন হলে এস বাই এস যোগ করবেন, তারপর হচ্ছে সো প্লাস সো, তারপর হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট আপনি অক্সিলারি বা ডো ডাজ ব্যবহার করবেন, ডো ডাজ। যদি সাবজেক্টটি থার্ড ফার্স্ট ও সিঙ্গুলার হয় তাহলে ডাজ, বাকি সব ক্ষেত্রে ডো প্লাস আবার সাবজেক্ট। আপনি লক্ষ্য করুন যে আমি যাই সেও যাই, এই বাক্যে দুটি সাবজেক্ট, আমি এবং সে। সো প্রথমে হচ্ছে প্রথম সাবজেক্ট আমি, আপনি লিখলেন যে আমি হচ্ছে আই, তারপর হচ্ছে ভার্ব ওয়ান, আমি যাই, যাই ইংলিশে আই গো, তারপর হচ্ছে প্লাস সো, আপনি সো লিখলেন আই গো সো প্লাস ডুডাস। দ্বিতীয় সাবজেক্ট লক্ষ্য করবেন, দ্বিতীয় সাবজেক্টটি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সো ডাজ হবে, সো ডাজ, তারপর হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট, দ্বিতীয় হচ্ছে সে, সো ডাজ হি বা ডাজ সি। লক্ষ্য করুন যে আই গো সো ডাজ হি, যেমন আমি গেলাম সেও গেল, অর্থাৎ আমি গিয়েছিলাম সেও গিয়েছিল, এটি ফার্স্ট ইনডেফিনিটেন্স। আমরা জানি যে বাংলা ক্রিয়া সে ল, লে, লেন, লাম থাকলে সেটি সিম্পল ফার্স্ট টেন্স হয়, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিটেন্স হয়, সরি ফার্স্ট ইনডেফিনিটেন্স হয়। আমি গেলাম, বাংলা ক্রিয়া সে ল, লে, লেন, লাম, ল, লে, লেন, লাম, এই যে গেলাম, ল, এই যে গেল, ল আছে, এটি সিম্পল ফার্স্ট টেন্স। সরি স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস সো প্লাস ডিড প্লাস সাবজেক্ট। আমি লক্ষ্য করুন যে এটি প্রেজেন্ট ইনডেফিনিটেন্স, সো এখানে ডুডাস, এটি ফার্স্ট ইনডেফিনিটেন্স, সো ডিড। সো প্রথমে হচ্ছে প্রথম সাবজেক্ট প্লাস ভি টু, ভার্বের প্রেজেন্ট, সরি ভার্বের পাস্ট ফর্ম প্লাস সো প্লাস হচ্ছে ডিড প্লাস পরের সাবজেক্ট। সো আপনি যদি বাক্যটিকে ইঙ্গিত অনুবাদ করেন, আমি গেলাম, সাবজেক্ট হচ্ছে আই, গেলাম হচ্ছে গো, আমরা গো যাওয়া, গো ফার্স্ট হচ্ছে ওয়েন্ট, সো আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম বা আমি গেলাম, আই ওয়েন্ট, তারপর হচ্ছে রোনাল্ড হচ্ছে স, আই ওয়েন্ট স, তারপর হচ্ছে ডিড, সো ডিড, তারপর দ্বিতীয় সাবজেক্ট, দ্বিতীয় হচ্ছে সে,
So did he অথবা did she. I went saw did he অথবা saw did she. অর্থাৎ আমি গিয়েছিলাম সেও গিয়েছিল অথবা অর্থাৎ আমি গেলাম সেও গেল। আপনি এই লক্ষণ যে আমি যাব সেও যাবে। আমরা জানি যে বাংলা ক্রিয়া শেষে ব বে ব্যান তিনটি মনে রাখবেন। ব বে ব্যান থাকলে এটি সিম্পল ফিউচার টেন্স অর্থাৎ ফিউচার ইন্ডিফিনিট টেন্স হয় এবং স্ট্রাকচারটি কি হবে আমরা জানি সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান। সো আমি যাব সেও যাবে, এখানে আমি সাবজেক্ট আবার সেও সাবজেক্ট। সো অনুযায়ী হচ্ছে আপনাকে মনে রাখতে হবে যে ফিউচার ইন্ডিফিনিট টেন্স হলে এখানে আপনি ডিডির পরিবর্তে আপনি শ্যাল উইল প্লাস সাবজেক্ট, লক্ষণ সবগুলি একই, শুধুমাত্র এই যে আপনি ভার্বের যে টেন্সের যে আপনার যে অক্সিলারি ভার্ব সেটি চেঞ্জ হচ্ছে। প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হচ্ছে ডুডাস, ফার্স্ট ইন্ডিফিনিট ডিড, ফিউচার হচ্ছে শ্যাল উইল। সো আপনি এই বাক্যটি লক্ষ্য করুন যে আমি যাব সেও যাবে। সো প্রথম সাবজেক্ট হচ্ছে আই, তারপর অনুযায়ী হচ্ছে শ্যাল বা উইল, আপনি যাই লিখেন আই শ্যাল গো বা অথবা আই উইল গো, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভি ওয়ান, এই যে যাব হচ্ছে গো আই শ্যাল গো, অনুযায়ী হচ্ছে স, এই যে স লিখলেন আপনি স, তারপর হচ্ছে শ্যাল বা উইল আপনি যাই লিখেন স, আই শ্যাল গো স শ্যাল আই, স শ্যাল হি অথবা স উইল হি, আপনি এখানে উইল দিবেন যেহেতু হি, স উইল হি অথবা উইল শি। আমি লক্ষ্য করলাম যে আই শ্যাল গো অথবা আই উইল গো স উইল হি অথবা আই শ্যাল গো স উইল হি অর শি, এটি ফিউচার ইমিটেন্স। আমিও যাব সেও যাবে, আই উইল গো স উইল হি অথবা আই শ্যাল গো স উইল হি অথবা স উইল শি। পরটি ফিউচার ইমিটেন্স, আমি গিয়েছি সেও গিয়েছে। আপনি ফিউচার ইমিটেন্স কীভাবে আপনি, আমি পূর্বে লেসন আপনাদেরকে টেন্সের যে আমার যে ইয়ে আছে আপনার ভিডিও আছে আপনি দেখে নেবেন, বাংলা ক্রিয়া শেষে ছ ছি ছে ছেন অর্থাৎ ইয়াছ ইয়াছি ইয়াছেন থাকলে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। সো গিয়েছি ছি আছে এখানে গিয়েছে ছে আছে, সো এটি নিশ্চিত প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আপনি লক্ষণ প্রথম সাবজেক্ট হচ্ছে যে আমি গিয়েছি সেও গিয়েছে আই, তারপর হচ্ছে হ্যাভ হ্যাজ, আয়ের সঙ্গে এখানে হ্যাভ হবে হেল্পিং ভার্ব, আই হ্যাভ গিয়েছি হচ্ছে গো ওয়ান্ট গন পারফেক্ট ইজ বিথ্রি, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিথ্রি, বিথ্রি মিনস হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল তিন নং রূপ। সো আই হ্যাভ গান আমি গিয়েছি, তারপর যে হচ্ছে স স, তারপর হচ্ছে সে গিয়েছে স হ্যাজ হি অথবা হ্যাজ শি, কেন এখানে হ্যাজ বসছে যেহেতু সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার পরটি এই জন্য হ্যাজ বসছে, আই হ্যাভ গান স হ্যাজ হি অথবা স হ্যাজ শি। আপনি এরকম অসংখ্য অসংখ্য হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন, যেমন লক্ষণ যে আমি হাসি সেও হাসে, আপনি বাক্যটি লক্ষণ যে আই লাভ স ডাজ হি অথবা ডাজ শি, আমি হাসলাম সেও হাসলো, আই লাভড স ডিড হি অথবা স ডিড শি, আমি হাসবো সেও হাসবে, লক্ষণ যে আই শ্যাল লাভ স উইল হি অথবা স উইল শি, আমি হেসেছি সেও হেসেছে, আই হ্যাভ লাভড স হ্যাজ হি অথবা স হ্যাজ শি। আমি আপনাদেরকে আরও অসংখ্য বাক্য করাচ্ছি, আপনারা এই চারটি আপনি এই তিনটি ম্যাজিক স্ট্রাকচার দিয়ে সরি চারটি ম্যাজিক স্ট্রাকচার আপনি স্পোকেন এবং ফিনিটিং আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। ভেরি ইম্পর্ট্যান্ট লেসন, সো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। কৃষি ক্ষেত্রবৃন্দ পরের সেন্টেন্সগুলি ফলো করুন। আমি বলি সেও বলে, এটি সিম্পল প্রেজেন্ট টেন্স, সো স্ট্রাকচার এই স্ট্রাকচার হবে আমি খেলাম সেও খেলো অর্থাৎ আমি খেয়েছিলাম সেও খেয়েছিল, এটি সিম্পল ফার্স্ট টেন্স। সে ইঙ্গিতে কথা বলবে আমিও বলবো, এটি সিম্পল ফিউচার টেন্স অর্থাৎ ফিউচার ইন্ডিফিনিট টেন্স। তাহারা ফুটবল খেলেছে আমরাও খেলেছি, এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আপনি যে কোনো বাক্য এই চারটি স্ট্রাকচার দিয়ে প্রেজেন্ট পাস্ট ফিউচার প্রেজেন্ট পারফেক্ট কীভাবে করবেন, প্রথমটি লক্ষ্য করুন আমি বলি সেও বলে। আমরা জানি বাংলা দেশে যদি রশ্মি অন্তস্ত অ উ অ এ দন্তন উচ্চারিত হয়, যেমন এই যে আমি বলি রশ্মি উচ্চারিত হয়েছে সে বলে এ উচ্চারিত হয়েছে, এটি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স। সো স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, এখানে দুটি সাবজেক্ট, প্রথম সাবজেক্ট আমি, দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে সে। সো প্রথম সাবজেক্ট আমি আই, আমি বলি আই সাই, তারপর হচ্ছে রুনজি স স, তারপর হচ্ছে ডুডাস, এটি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার স, ডাজ ডাজ হি অথবা ডাজ শি, আই সাই স ডাজ হি অথবা স ডাজ শি অর্থাৎ আমি বলি সেও বলে। পরটি লক্ষণ যে আমি খেয়েছিলাম সেও খেয়েছিল অর্থাৎ আমি খেলাম
সেও খেলো বাংলাতে এসে ল লে ল্যান লাম থাকলে এটি সিম্পল ফার্স্ট টেন্স অর্থাৎ ফার্স্ট ইমিডিয়েট টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ভি টু অর্থাৎ ভার্বের দুই নং রূপ প্লাস সো প্লাস ডিড প্লাস সাবজেক্ট আপনি প্রথম সাবজেক্ট হচ্ছে আমি আই খেয়েছিলাম অর্থাৎ ইট খাওয়া এইট খেয়েছিলাম আই এইট এই যে সাবজেক্ট প্লাস ভি টু গুলো তারপর হচ্ছে স আই এইট স তারপর অনুযায়ী হচ্ছে ডিড সেও সে হচ্ছে হি অথবা সি আই এইট স ডিড হি অথবা স ডিড সি আমি খেয়েছিলাম সেও খেয়েছিল অর্থাৎ আমি খেলাম সেও খেলো পার্টি সিম্পল ফিউচার টেন্স অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্স সে ইংরেজিতে কথা বলবে আমি বলবো এখানে দুটি সাবজেক্ট সে হচ্ছে হি বা সি আপনি যাই লেখেন তারপর হচ্ছে আপনি শ্যাল বা উইল হি উইল স্পিক ইন ইংলিশ হি উইল স্পিক ইন ইংলিশ সে ইঙ্গিতে কথা বলবে তারপর লক্ষণ হচ্ছে স হি উইল স্পিক ইন স তারপর হচ্ছে সে ইঙ্গিতে কথা বলবে আমি বলবো স স শ্যাল আই অথবা স উইল আই স শ্যাল আই বা উইল আই হি উইল স্পিক ইন ইংলিশ স শ্যাল আই অর্থাৎ সে ইঙ্গিতে কথা বলবে আমিও বলবো পরের লক্ষণ হচ্ছে তাহারা ফুটবল খেলেছে আমরাও খেলেছি বাংলা ক্রিয়া শেষে ছ ছি ছে ছেন থাকলে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স সো স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাভেস প্লাস ভিথি ভিথি মিন্স ভার্বের ফার্স্ট পার্টিসিপল সো তাহারা ফুটবল খেলেছে আমরাও খেলেছি তাহারা মিন্স দেয় স্ট্রাকচার অনুযায়ী দেয় তারপর হ্যাভেস প্লাস ভিথি দেয় হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার সো হচ্ছে হ্যাভ দেয় হ্যাভ ফুটবল খেলেছে প্লেড ভিথি হচ্ছে প্লেড তারপর কী খেলেছে ফুটবল দাই হ্যাভ প্লেড ফুটবল তারা ফুটবল খেলেছে রুরুন যে হচ্ছে স স হচ্ছে আমরাও খেলেছি স আমরা হচ্ছে স হ্যাভ উই অর্থাৎ তারা ফুটবল খেলেছে আমরাও খেলেছি দাই হ্যাভ প্লেড ফুটবল স হ্যাভ উই আপনি এরকম অসংখ্য বাক্য তৈরি করতে পারেন ভেরি ইম্পর্ট্যান্ট স্ট্রাকচার আপনারা অবশ্যই আমি জাস্ট আপনাকে এক্সাম্পল দিয়েছি বাংলা বাক্য এবং ইংরেজি আপনাদেরকে ট্রান্সলেট করে দেখিয়েছি আপনারা নিজে নিজে আপনি স্পোকেন এবং হাইরাইটিং আপনি নিজে নিজে হাজার হাজার বাক্য তৈরি করার চেষ্টা করবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আপনাদেরকে যে লেসনগুলি প্র্যাকটিস করি ওদের লেসন হচ্ছে আমার লেখা অ্যান্ড অ্যাডভাইজার অফ কম্পিটিটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বই থেকে আপনাকে প্র্যাকটিস করি আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন ব্রিটিশ আমেরিকান প্রনাউন্সিয়েশন ইংলিশ ড্রামা লিসনিং স্পিকিং রিডিং রাইটিং এবং ভোগাবদ দক্ষ হচ্ছেন তাহলে আপনারা আমার লেখা 676 বিষয় অ্যান্ড অ্যাডভাইসার অফ কমিউনিকেটিভ ইংলিশ ড্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন আপনার নিয়মিত বইটি এবং ইউটিউবে যে ভিডিও দেওয়া আছে দুটি মিলে আপনারা যদি বাসায় বাসায় প্র্যাকটিস করেন আমি নিশ্চিত যে আপনারা ইংরেজি ভাষার প্রত্যেক স্কিল আপনারা দক্ষ হবেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা বইটি এখনও অর্ডার করেনি আপনারা যদি বইটি আমাদের কাছ থেকে সংগ্রহ করছেন তাহলে আপনারা আমাদের বিকাশ নাম্বার লিখে দেবেন আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295 অর্থাৎ 01711045295 কিংবা 01722650680 অর্থাৎ 01722650680 আপনারা দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব দ্রুত বইটি আমাদের কাছে সংগ্রহ করতে পারেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আরেকটি বিষয় আপনারা যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সংযুক্ত হচ্ছেন ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে অর্থাৎ ইউটিউবে যে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ সিমন স্যার অল দ্য সেম নামে অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে আপনারা পেজ বা গ্রুপে আমার সঙ্গে খুব দ্রুত আপনারা যুক্ত হতে পারেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা আজকে আমার নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি আপনারা অন করে রাখবেন আপনারা যদি আমার নতুন নতুন লেসন পেতে চান আপনার ঘরে বসে যদি বিনামূল্যে ইংলিশ শিখতে চান তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আপনারা ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন নতুন লেসন সম্পর্কে আপনারা নোটিফিকেশন পাবেন সো আপনাদের সঙ্গে পরবর্তী লেসন নিয়ে আবারও দেখা হচ্ছে সে পথে অবশ্যই ভালো থাকুন আপনার জন্য অফুরন্ত শুভকামনা সো নমো টুডে আই সি ইউ ইন আদার ভিডিও টিল দেন আল্লাহ হাফেজ বাই বাই